গ্রামের লোক সাক্ষী দিবে। বন্ধু আমি তো এত কিছু ভাবিনি বন্ধু, বন্ধু জ্ঞান থাকতে হয়, আমি তো তোমাকে এই জন্যই এত ভালোবাসি বন্ধু। বন্ধু আচ্ছা বন্ধু, এখন যেহেতু তুমি এই কাজটা করেছো, তারপরে তো আমি সুনাইকে পাবো বন্ধু নিশ্চয়। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ভালো, আর সত্যি না হয়ে যদি মিথ্যে হয় একটা কথা মনে রাখবে ডাক্তার, এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করতে পারে। এই চেয়ারম্যান জানালুদ্দিন ক্ষমা করবে। জীবনে যে ভুল করেছো আজ সেই ভুলের মাসল একটু একটু করে দিতে হবে। ইউর অনার, পেনাল কোড ফৌজদারি কার্যবিধি মামলায় আপনার এজলাসে দণ্ডবিধি আইনের 302 ধারা মানিক হত্যা মামলার আজকের প্রধান আসামি আপনার সম্মুখে হাজির। অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবিকে আমি হাজির করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাদী মালঞ্চ বিবি হাজির। আপনি অনুমতি প্রদান করলে অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবিকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আমি বান্দি, এই দেখো। হ্যাঁ মালঞ্চ বিবি, আমি ভালো কাম করতে আইছি, আমার বান্দি বুলাইতে লাগছে। আরে না দেখুনডা, শুনুন মালঞ্চ বিবি, আপনার একমাত্র সন্তান মানিক কে খুন, কে খুন করেছে আজকের এজলাসে মহামান্য আদালতের নিকট সত্য কথা খুলে বলবেন, আপনার সন্তানকে কে খুন করেছে। আশা করি যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না, আপনার কাছে আমি এ আশা কামনা করি। আমি কমু বাবা, আপনি মহামান্য আদালতের সম্মুখে দাঁড়িয়ে এজলাসে দাঁড়িয়ে খুলে বলুন। আমি আমনে গো হগলতের হোমনে খারয়ে কইতাছি, আমার একটু সময় না দিলে তো কইতারি না, কিন্তু সময় তো নাই, সময় দিবেন কেমনে এটাও আমি বুঝি, এটাও বুঝি। আমার ফোলার লেগে আমি কানতে লাগছি, একদিন কানতে লাগছি পর ওই যে সুর সুরে সেন সেন সুরে রে কে সুর আপনি খুলে বলুন। ওই যে ডাক্তার রহমান আছে না, জি, এই ডাক্তার একদিন আমার বাড়ি গেছে, ডাক্তার একদিন আমার বাড়িতে যাইয়া আমার কয়ে এমন করে কি একটা টান্ডা বাড়ি করছে, বাইর করে আমার কয় এই বুড়ি
আমার লগে তোর থানায় যাইতে হইব, আর না হইলে করে ফটফট ফটটাস। আমি মিথ্যা কথা কই না বাবা, তিন পাও কবরে গেছে এক পাও খারা। আমার বাড়ি যাইয়া আমারে দেওয়ানি কুদানি মিশা কথা কইয়া, এই যে দেখেন না কাপড়, এই সুতা সুতা মায়ে গো, সুতা আমনে লাগবে সুতা। শুনুন মালঞ্চ বিবি, এটা গল্পের জায়গা নয়, এটা একটা আদালত, এটা একটা কোর্ট, এটা একটা এজলাস। আমি আপনাকে শর্ট কথায় যে কথাটি বলছি, আপনি এই কথা বলবেন, আপনার একমাত্র সন্তান মানিক হত্যা মামলার যে আজকে তোতামি আসামি, আসলে আপনার একমাত্র সন্তান মানিককে তোতামিয়া খুন করছে কিনা আপনি মহামান্য আদালতের নিকট খুলে বলুন। এটা হচ্ছে আপনার প্রতি আমার বিনীত অনুরোধ। এ আল্লাহ, আজগো আমি মিশা কথা কমু মাহবুদ, তুমি আমার মাফ করে দিও আল্লাহ। সময় মতো আমি ঠিকই কমু, আজ আমার মিশা কথাটা কইতে হইব। আমার আমার ফোলারে তো 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 তুমি এখন করছে। পয়েন্ট টু বি নোটেড মিলট, আপনি নোট করেন। আজকের অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবি বলেছে, ওনার একমাত্র সন্তান একমাত্র সন্তান মানিককে তোতামিয়া খুন করেছে। মহামান্য আদালত, এবার আপনি আসতে পারেন। আমি আইছি তো মহামান্য আদালত, আপনি অনুমতি প্রদান করলে আমি আইছি তো মামু। আরে আসতে পারেন ভূষণা মানিকের মা, এবার তোমাকে যেতে বল। এইটা মামু ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ মামু, যাও এডি ধুয়ে যামু। হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। মহামান্য আদালত, মানিক হত্যা মামলার প্রধান সাক্ষী, এক নাম্বার সাক্ষী চেয়ারম্যান দলালউদ্দিনকে আমি হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি। ওনার অনুমতি দেওয়া হলো। ওনার আপনি অনুমতি প্রদান করলে চেয়ারম্যান দলালউদ্দিনকে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। চেয়ারম্যান দলালউদ্দিন, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। এই আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আচ্ছা চেয়ারম্যান দলালউদ্দিন, আপনার সম্মুখে দণ্ডায়মান দাঁড়িয়ে রয়েছে আপনারই সহোদর ভাতুষপুত্র তোতামিয়া। পেনাল কোড বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আইনের 302 ধারা মোতাবেক অত্র আদালতে আজকের এজলাসে এই এক নম্বর কার্যতালিকায় যে মামলাটি রয়েছে তোতামিয়ার, আপনার সহোদর ভাতিজা, আপনি অত্র মামলার এক নম্বর সাক্ষী। আমি আপনাকে সবিনয় অনুরোধ করে বলবো সত্য কথাটি বলার জন্য। মানিক হত্যা মামলায় আসলে তোতামিয়া মানিককে খুন করছে কিনা অত্র আদালতে আপনি খুলে বল। জি, তোতামিয়াই মানিককে খুন করেছে। পয়েন্ট টু বি নোটেড মিলট, আপনি করুন, এবার আপনি আসতে পারেন চেয়ারম্যান সাহেব। ঠিক আছে ইউরোনার, আপনি অনুমতি প্রদান করলে মানিক হত্যা মামলার 2 নম্বর সাক্ষী ডক্টর রহমান খাঁকে আমি হাজির করতে চাই। অনুমতি দেওয়া হলো। ডক্টর রহমান খাঁ হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন, আজকে আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আজকে আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য ব্যতীত মিথ্যে বলবো না। আচ্ছা ডাক্তার রহমান খান, আপনি তো একজন নাম করা MBBS ডাক্তার। জি। চেয়ারম্যান দলালউদ্দিনের বাল্য বন্ধু। জি। আপনি সৎ শিক্ষিত, উচ্চ শিক্ষিত লোক বটে। জি। অত্র আদালতে দাঁড়িয়ে সত্য কথাটি খুলে বলবেন, মানিক হত্যা মামলায় আজকের যে আসামি দাঁড়িয়ে রয়েছে তোতামিয়া, আসলে তোতামিয়া মানিককে খুন করছে কিনা এই কথাটি আপনি মহামান্য আদালতের নিকট খুলে বলবেন। হ্যাঁ, মানিককে খুন করেছে তোতামিয়া।
মানিক আনছিল বকুল গাছ কাটতে, বকুল গাছ কাটতে কাটতে মানিকের বিষম ক্ষুধা লেগে যায়। তাই তোতামিয়া গিয়েছিল, তোতামিয়ার কাছে গিয়েছিল মানিক খাবারের জন্য। তারপর কুকুরের থালায় খাবার দিয়েছে, সে থালা কুকুরের থালায় মানুষ খেতে পারে না। তাই বলেছে আপনার চাচার কাছে বলে দেব। তাই মানিকের হাতের কুঠাল দিয়ে তাকে তিনটি আঘাত করে পৃথিবী হতে সরে। এবার আপনি আসতে পারেন ডাক্তার রহমান খান। পয়েন্ট টু বি পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। মানিক হত্যা মামলার তিন নম্বর সাক্ষী ডাক্তার রহমান খান একই কথা বলেছে। অত্র আদালতে আজকের এই প্যানেল কোর্ট ফৌজদারি কার্যবিধি আইনের 302 ধারা মোতাবেক আজকের অত্র মামলার যে আসামি তোতামিয়া বাদিনী এক নম্বর সাক্ষী, দুই নম্বর সাক্ষী যে কথা বলেছে আসলে মানিককে তোতামিয়া খুন করছে। ইউর অনার, আপনার আদালতে আমি ন্যায় বিচার প্রার্থনা করছি। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা আইনে সাক্ষী প্রমাণে সব বিস্তারিতে এমনই এসেছে যে তোতামিয়াই মানিককে খুন করেছে, তাই তোতামিয়াকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে কার্যকর করা হবে। ফ্যান্টি নিয়ে চলো আসামিকে। আরে বাবা,